হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো আমি আজকে বানিয়েছি নান রুটি আর খুবই নরম এই রুটিটা তো দেখো আমি কিভাবে বানালাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো মধ্যখানে কিচ্ছু নেই একদম ফাঁপা হয়ে আছে তো দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তো নেবার পরে আমি এই কাপটার সাহায্যে আমি দেড় কাপ মতো টক দই নিয়ে নিলাম আর নেব উষ্ণ গরম জল এটাও কিন্তু দেড় কাপ মতোই নেব। তো নেবার পরে এতে দশ গ্রাম মতো বেকিং পাউডারটা দিয়ে দেব দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে নেবার পরে ফিরে আসছি তো প্রত্যেকটা বন্ধুকে বলছি অবশ্যই একটা লাইট দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই কাপের সাহায্যে এখানে চার কাপ মতো ময়দা দিয়ে দেব তো ময়দাটা দেবার পরে আমার মানে ময়দা মাখাটা একটু নরম হয়ে গিয়েছিলো পরে অবশ্য আমি আর এক কাপ ময়দা এখানে ব্যবহার করেছি তো সেটা তোমাদের কাছে স্কিপ করে গেছে তো দেখো ভালোই নরম হয়ে গেছে তো আমি আর এক কাপ ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে তোমাদের সামনে ফিরে আসছি আর এই ময়দাটা মাখার কাছেই কিন্তু রুটিগুলো ফুলে উঠবে সুন্দরভাবে ফুলবে আর এখানে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল আমি এখানে দিইনি আমি সাদা তেলই দিয়েছি এখানে অলিভ অয়েল ইউজ করা যায় তো দেখো এইভাবে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে তো আমার কাছেরও দূরের সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোতে এইভাবে সময় দেওয়ার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য আর অবশ্যই বলি আমার নতুন বন্ধুদের তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকো তো ঠিক আছে তো দেখো আমি আটাটা ভালো মতো মেখে নিয়ে আমি চলে এসেছি তো দেখো এবার আমি এটাকে পিচ করে নেবো ছুরিটার সাহায্যে কেটে আমি দশ দশটা পিচ করে নেব তো দেখো আমার ময়দাটা দেখো সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে তো এইভাবেই গুলগুলো পাকিয়ে নিয়ে আবার একটা প্লেটে রেখে আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি তো একটা একটা করে মানে কিছুক্ষণ রাখার পরে কিছুক্ষণ বলতে দশ মিনিট রাখার পরে এবার আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি তো এইভাবে সবগুলো বেলে নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি তো ঠিক আছে তো চলো দেখো আমি আবার রুটিগুলো তো বেলা হয়ে গেল তো আমি রান্নাঘরে চলে এসেছি তো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে একটা একটা করেই সেঁকে নেব অবশ্য এটা বড় হলে তিন চারটে বা দুটো তিনটে যাই হোক ইউজ করা যেত একসঙ্গে হয়ে যেত তো আমি এখানে একটা একটা করেই ভাজব তো দেখো আমি বসিয়ে দিয়েছি কোনো তেল কোনো ইয়ে ছাড়াই কিন্তু রুটিটা হবে আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খুবই নরম মানে বা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব খুশি করে খাবে আর এমন কিছু ইয়ে না রুটিটা একঘেয়েমি রুটি বানা মানে খেতে খেতে না মানে একটু মুখের স্বাদটা পাল্টানোর জন্য অবশ্যই এইভাবে একদিন বানিয়ে তোমরা খেয়েও তো দেখো আমার দুই দিকই হয়ে গেছে তো এবার দেখো আস্তে আস্তে রুটিটা ফুলে উঠবে তো আমার সকল বন্ধুকে আবারও অসংখ্য ধন্যবাদ আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো আর এভাবে হেলদি খাবার খেয়েও আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে তো দেখো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে তো এবার এভাবে আমি কিন্তু একটু ঘি প্রেস করে দিচ্ছি মানে ঘিটা সকলেই আমাদের বাড়ির পছন্দ করে